নমস্কার বন্ধুরা, একটা রেসিপি নিয়ে এসেছি, আলু সয়াবিন। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম রেসিপি রেস্টুরেন্ট বা হোটেলের মতো টেস্টি হবে। এরকম যদি আপনারা বাড়িতে বানাতে চান, তাহলে আমার এই ভিডিওটা পুরো দেখতে থাকবেন। এতে আমি কি কি মশলা ব্যবহার করেছি, কি কি কিভাবে এই রান্নাটাকে আমি তৈরি করেছি, এটা আপনারা দেখতে থাকবেন প্লিজ। এরকম বানাতে চাইলে, আলু সয়াবিন তরকারি বানাতে চাইলে আপনারা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। এবার আর দেরি না করে আমরা চলুন রেসিপিটাকে শুরু করা যাক। আমরা আজকে আলু সয়াবিনের তরকারি বানাবো। তো আলু সয়াবিনের তরকারি বানাবো কিভাবে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। মশলা কম দেব কিন্তু সুস্বাদ টেস্টি, একদম রেস্টুরেন্ট বা হোটেলের মতো টেস্ট হবে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এতে আমি ব্যবহার করব আলু সয়াবিন, এটা সর্ষের তেল দিয়ে আমি রান্না করব। তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে, কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে নিয়েছি আমি। এরপর এটা একটু অন্যরকমে আমি রান্নাটা করছি। আগে আলুটাকে আমি ভেজে নেব। আলু সয়াবিনটাকে আমি ভালো করে ভেজে নেব। সয়াবিনটাকে আগে থেকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। গরম জলে ভালো করে ভিজিয়ে রেখে একটু ভালো করে ভেজে নেব। একটু লাল করে আলু আর সয়াবিনটাকে ভেজে নেব। আলু সয়াবিনটাকে ভেজে নিয়েছি, এবার আমি আলাদা করে বের করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে আমার ভাজা। ভাজা হয়ে গেছে, এরপর আমরা তেল দিচ্ছি। আমি তেলটা গরম হোক ততক্ষণ আমি আপনাদের সাথে পরিচিত করে দিই কী কী দেব। রসুন কুচি দিচ্ছি, আদা কুচি দিচ্ছি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এবং মশলায় দেবো আমি শুকনো লঙ্কা ফোড়ন দেব, লঙ্কা পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, আর দেব হলুদ, এর সাথে নুন আর মিষ্টি থাকবে। চলুন বন্ধুরা, এবার দেখানে তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার একের পর এক আমরা রেসিপিটা আমরা শুরু করা যাক। আলু সয়াবিন ফোড়ন দিচ্ছি, তারপর দেবো আমি একটুখানি রসুন দিয়ে দেব, এরপর আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। এটা একটু ভালো করে ভেজে নেব। লাল করে ভেজে নিতে হবে, পেঁয়াজটা লাল লাল হয়ে ভেজে ভাজা হয়ে গেলে তারপর একের পর এক মশলা দেবো, আপনারা দেখতে থাকুন। এবার লালটা পেঁয়াজগুলো দেখুন লাল লাল হয়ে ভেজে এসছে, ভাজা হয়ে গেছে। এরপর আমি একটুখানি চিনি দেবো যাতে কালারটা খুব সুন্দর হয়। অল্প করে একটু চিনি দিয়ে দেবেন, আজটা কিন্তু কম আছে আছে মানে মশলাগুলো পুড়ে যাবে। এরপর আমি একের পর এক দেবো, একটু দেবো আদা কুচিটা দিয়ে দেবেন। নাড়াচাড়া করলাম, খুব সোজা রান্নাটা, খুব সোজা কিন্তু টেস্টি, খুব টেস্ট। আর গরমে মশলা তো কম দিলে হবে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, এরপর যেটা করবো আমি একের পর এক লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা হচ্ছে ধনে, জিরে সব দিয়ে দিলাম। তারপর একটুখানি এবার মশলাটা একটু মজে এসছে, মজে গেছে, এবার একটুখানি আমি জল দিয়ে দেবো, অল্প জল দেবো। মশলা
এবার মশলাটা হয়ে এসেছে, আর একটু মশলাটাকে কষিয়ে নিই। মশলা থেকে একদম জলটা শুকিয়ে দেবো, তেল ছেড়ে দেবো যখন তখন আমি আলু সজনটাকে দেবো। আর একটু পরে দেখুন সুন্দর একটা ফ্রাই হয়ে এসছে। কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমরা আলু সয়াবিন যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো, তারপরে ভালো করে কষাতে হবে। একটুখানি 5 মিনিটের মতো কষাতে হবে। সুন্দর একটা সুস্বাদের রান্না সোজাভাবে আপনারা করতে পারবেন, খুব সুস্বাদু, বাড়িতে ট্রাই করুন, পুরো রেস্টুরেন্ট কিংবা হোটেলের মতো টেস্টি হবে। আপনারা তো দেখলেন আমি এতে কোনো কিছু মশলা খুব একটা রিচ ব্যবহার করিনি। এটা গরমের সময় খেতে পারেন, এটা একটু শুকনো শুকনো করে আপনি রুটিতে খেতে পারবেন, পরোটাকেও খাওয়া যায়। কিন্তু এটা আমি ভাতের সাথে রুটিটা বানিয়েছি, তাই একটু ঝোল ঝোল করে দেবো। ভিডিওটা দেখতে থাকেন, আমি একটু চাপা দিয়ে রাখবো। দেখি আলু সয়াবিনের কী অবস্থা, ঢাকাটা খুলে দেখি। প্রায় খুব কষা হয়ে গেছে, আর একটু সয়াবিন থেকে জলটা শুকিয়ে, আর একটু সয়াবিন থেকে জলটা শুকিয়ে নিলে তারপর আমি একটু গরম জল ব্যবহার করব। গরম জল ব্যবহার করলে টেস্টটা খুব ভালো হয়, তাই আমি গরম জল ব্যবহার করব। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, এই সময় আমি আঁচটা বাড়িয়ে দেব। এবার ভালো করে আলু সয়াবিন থেকে জলটা করে শুকিয়ে গেছে, ভালো করে কষা হয়ে গেছে। এখানে একটুখানি টমেটো দিয়েছি, তবু একটুখানি টমেটোর সস ব্যবহার করবো, একটু টমেটো ফ্লেভারটাও যেতে পারে অল্প। এরপরে আমি দেবো ম্যাগি মশলা, শুধু ম্যাগি মশলা, একটা প্যাকেট পুরোটা লাগবে না, ম্যাগি মশলা দিলাম। ভালো করে হয়ে এসছে, এবার আমি জলটা দিয়ে দেবো। জল দিয়ে একটু নাচতে হবে। এবার আমার কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে আলুটা সিদ্ধ হবে, তাই পরিমাণ মতো জলটা দিতে হবে। ভাতের সাথে খাওয়া হবে তো, তাই এই রেসিপিটা একটুখানি ঝোল ঝোলও থাকবে। জল দিয়ে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ওটা হতে থাক। এবার দেখে নিই আলু সয়াবিনের তরকারিটা কদ্দুর হয়েছে। আলু সয়াবিন কষার পর, মশলাটা কষার পর আমি জল দিয়েছিলাম, তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে আমি দেখবো কী অবস্থা হয়েছে, কদ্দুর হয়েছে। তরকারিটা হয়ে এসেছে, কত সুন্দর দেখুন কালারও বেরিয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা আলু সয়াবিনের তরকারি বাড়িতে বানাবেন মশলা ছাড়া, খুব সুন্দর হয়েছে। তো গন্ধ হয়ে একটা খুব সুন্দর বেরিয়েছে। এবার আঁচটাকে আমি বন্ধ করে দিলাম, গ্যাসটাকে অফ করে দিলাম। এইভাবে আপনারা আলু সয়াবিনের তরকারি সুন্দর করে বাড়িতে বানাতে পারেন, মশলা কম দিয়ে সুস্বাদ, হোটেল বা রেস্টুরেন্টের মতো আপনারা বানাতে পারেন বাড়িতে। এটা রুটির সাথে, আলুর সাথে, রুটির সাথে, ভাতের সাথে এটা আপনারা খেতে পারেন। বন্ধুরা এবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন, করিয়ে দেবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।